হ্যালো এভরিওয়ান, ওয়ালাইকুম সালাম সবাইকে। কি অবস্থা, কেমন আছো সবাই? শুনতে পাচ্ছ না ঠিকঠাক, একটু জানাও আমাকে। আচ্ছা, নির্ণয়, শিফা, দুরন্ত, হার কে গান করছে? মৌনতা। আচ্ছা, পার্টিসিপেশন কমতেছে। আচ্ছা, পড়ালেখায় কি গুরুত্ব কমে যাচ্ছে? লাস্ট দিন কি আপনি পরে ক্লাস নিছিলেন? হ্যাঁ, লাস্ট দিন ক্লাস নিয়েছিলাম 40 মিনিটের মতো। ওরা যারা জয়েন করছিল, কে কে যেন জয়েন করছিল, স্মৃতি আরিয়া মনে হয়, ওদের হচ্ছে যেটা হয়েছে যে ওরা আসলে প্রিপারেশন না নিয়ে জয়েন করছে, তেমন একটা ম্যাথ প্রবলেম ছিল না, যে কারণে এক লিঙ্কে এসে মানে ছুটি দিয়ে দিছে আর কি। যাই হোক, আমি একটু বলে নিই, আমরা মোটামুটি চ্যাপ্টার 4-এর উপর প্রায় 7টা ক্লাস করে ফেলছি, মানে অলমোস্ট 1 মাস আমরা চ্যাপ্টার 4-এর ম্যাথের উপর ক্লাস করে ফেলছি। আমি যেটা ডিসিশন নিয়েছি আর কি, যে আজকে হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4-এর যে ম্যাথ প্রবলেমসগুলার শেষ ক্লাস নেব, এরপরে আর চ্যাপ্টার 4 থেকে ম্যাথ প্রবলেম সলভ করবো না। বাট দ্যাট ডিপেন্ড, যদি আরও খুব বেশি প্রবলেম থাকে তাহলে অবশ্যই ক্লাস নিব, বাট আমার মনে হয় যে মোটামুটি সবার 60-70-80% ম্যাথ সলভ হয়ে গেছে। এম আই রাইট? জি স্যার। আচ্ছা, সো আজকে হচ্ছে লাস্ট, ফাইনালি যদি কারো কোনো প্রবলেম থাকে একটু আমাকে বলো বা পাঠাও, কি কি প্রবলেম আজকে সলভ করতে পারি। লাস্ট দিন কি আমি যেগুলো দিছিলাম ওগুলো সলভ পারছিলেন? আমার তো এটা প্রবলেম ছিল। নির্ণয় পাঠাইছি, আমার তো এক্স্যাক্টলি খেয়াল নাই কোন প্রবলেমস গুলো, যদি একটু বলো আমাদের। স্যার, দিনাজপুর বোর্ডের আমি কি আবার দিব? না, আবার দাও, এটা বেটার হবে, আওলাই যাবে না সব কিছু। দিনাজপুর বোর্ডে, দিনাজপুর বোর্ড, আচ্ছা দেখি, খুঁজে দেখি পাই কিনা। তারপর আসলে আমি আসলে খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি টাইম ম্যানেজমেন্টে, যার কারণে গত কয়েকটা দিন ধরে দেখা যাচ্ছে তোমাদের টাইমটা বারবার উলট পালট হচ্ছে আমার। এক্সট্রিমলি সরি, ভাবি একটা প্ল্যান আসলে কোনো কিছু ঠিক থাকে না, শিডিউল ঠিক থাকতে পারে না, এই জন্য হচ্ছে ঝামেলা। কতদিন আমরা কোনটা সলভ করব? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলো। শিওর ভরবেগ যদি বৃদ্ধি করো, এখন তোমাকে যেটা চিন্তা করতে হবে যে গতি শক্তি কে ইজ ইকুয়াল টু হাফ অফ mv স্কয়ার, বা এটাকে আমরা হাফ অফ pv লিখতে পারি। ঠিক আছে, কেন লিখতে পারি বুঝতে পারছো তো নাকি? v স্কয়ার কে দুইটা v লেখা যায় না, তাহলে mv মানে কি? ভরবেগের গুণফল, তাহলে ইকুয়াল টু হাফ ইনটু pv। তো তাহলে আমরা যদি ভরবেগ 100% বৃদ্ধি করি, 100% বৃদ্ধি করা মানে বুঝতে পারছো, মানে ভরবেগ দ্বিগুণ করা, 2x করা, আর কিছুই না কিন্তু। ঠিক আছে, সো ভরবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি করি তাহলে গতি শক্তিও দ্বিগুণ বৃদ্ধি পাবে এখান থেকে সূত্র অনুযায়ী। ও সরি, এখানে এখানে কথা আছে, ভুল বললাম তো একটু। এখন ভরবেগ বৃদ্ধি p ইকুয়াল টু m এবং v, এখন ভরবেগ বৃদ্ধি তুমি শুধু বলছো আমাকে, তুমি কিন্তু আমাকে বলো না এটা স্পেসিফিকলি ভর বৃদ্ধি নাকি বেগ বৃদ্ধি, তাই না? অথবা দুইটাও তো বৃদ্ধি হইতে পারে, যে কোনো একটা বৃদ্ধি পেতে পারে না। শুধু যদি তোমার প্রশ্নটা যদি এইরকম হয় যে ভর বৃদ্ধির কারণে যদি ভরবেগ বৃদ্ধি পায়, ভর বৃদ্ধির কারণে যদি ভরবেগ বৃদ্ধি পায় তাহলে ভরবেগ 100% বাড়লে তোমার গতি শক্তি দ্বিগুণ হবে, কারণ শুধুমাত্র p এর ভ্যালু এখানে বাড়তেছে, মানে ভরবেগের গুণফলটা বাড়তেছে। বাট যদি এরকম হয়, কম্বিনেশন হয় তোমার এরকম, ভর বা বেগ দুইটাই বাড়তেছে বা শুধুমাত্র বেগ বাড়তেছে, তাহলে কিন্তু আর এই দ্বিগুণ শর্তটা খাটবে না এবং সেটা তখন বলা যাবে না। আমার কথাটা কি বুঝতে পারছো? যদি ভর আর বেগ দুইটা বৃদ্ধির ফলেই আমার ইনটোটাল ভরবেগ 100% বাড়ে, তাহলে কিন্তু আমার যেমন ভরবেগ এখানে p এর ভ্যালুটা বেশি হবে, v এর ভ্যালুটাও কিন্তু বেশি হবে, রাইট? নাকি বুঝতে পারতেছো? তখন কিন্তু স্পেসিফিকলি বলা যাবে না, যদি এক্সাক্ট ভাবে না বলা থাকে যে ভর আর বেগের মধ্যে কোনটা কত পার্সেন্ট বাড়ছে, তাহলে বলা সম্ভব না। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এটা অ্যানসারটা কি হবে স্যার? এটা এটা কি কোনো প্রশ্ন ছিল? আমরা
যেটা ন্যাচারাল জিনিস হয় সেটা চিন্তা করতে পারি। তুমি একটা বস্তুর ভরবেগ বৃদ্ধি করতে চাও, তুমি কি ভর বৃদ্ধি করতে পারো? ন্যাচারালি একটা বস্তুর কি ভর এমনি বৃদ্ধি হয়ে যায়? একটা সুনির্দিষ্ট বস্তুর ভর বৃদ্ধি হতে পারে না। ইন দ্যাট কেসে তুমি চিন্তা করে নিবা শুধুমাত্র এখানে বেগই বৃদ্ধি পাইছে। এখন ভরবেগ 100% বৃদ্ধি পাইছে মানে ডবল হয়েছে, তার মানে বেগ হচ্ছে দ্বিগুণ হয়েছে, রাইট? তো সেই ক্ষেত্রে যদি তোমার ভরবেগ দ্বিগুণ হয় তাহলে ইকে ইজ ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার। তো এখন যদি ভি এম ভি ডবল হয়ে যায় তাহলে সেটা কত হবে? টু ভি স্কোয়ার, রাইট? তাই তো, মানে অ্যাকচুয়ালি আমি তখন বলতে পারি 4v2, তাই তো? তাহলে ইন টোটাল 4 দিয়ে গোটা ইকুয়েশনটা মাল্টিপ্লাই হলো। তাহলে ভরবেগ যদি 100% বৃদ্ধি পায় তাহলে মানে দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পাবে। অ্যানসারটা হবে এই। স্যার এখানে অ্যানসারটা বলছে 300%। অ্যানসার বলছে কত? 300% বৃদ্ধি পাবে। হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক আছে। তো কথা ঠিক আছে, কিভাবে 4 গুণ বৃদ্ধি পাওয়া মানে কি? ধরো তোমার কাছে 25 টাকা আছে, এখন আমি বললাম তোমার টাকাটা 4 গুণ বৃদ্ধি পাবে, 4 গুণ হবে। 4 গুণ হলে কত? 4 বসে কত হয়? 100 নাকি? তাহলে তোমার আগে ছিল 25 টাকা, এখন হচ্ছে 75 টাকা, 100 টাকা বাড়ছে কত? ৭৫ টাকা বাড়ছে। তাহলে 75 কে 25 দিয়ে ভাগ দিলে কত হয়? 3 × 25 = 75। মানে যদি টাকা বৃদ্ধি পাইছে কতটুকু চিন্তা করো, 3 গুণ বেড়ে গেছে না আগের থেকে তোমার টাকা? তাহলে কি কত পার্সেন্ট বাড়ছে? 300% বাড়ছে। বুঝছো বিষয়টা? আচ্ছা ওকে, শুরু থেকে ক্লিয়ার করি। আমাদের গতিশক্তি ধরো তোমার বর্তমান ভরবেগ 100% বৃদ্ধি করার আগে, 100% বৃদ্ধি করার আগে তোমার গতি শক্তি ছিল ইকে, ঠিক আছে? তাহলে এই সূত্র অনুযায়ী ইকে ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার, রাইট? এখন ভরবেগ বৃদ্ধি মানে এখানে ধরে নিতে হবে তোমার বেগ বৃদ্ধি পাইছে। এখন কোনো কিছু 100% বৃদ্ধি পাওয়া মানে কি? মানে যা আছে তার সেই সমপরিমাণ আরো বৃদ্ধি পাবে, রাইট? তার মানে আগে যা ছিল তার ডবল হবে ইন টোটাল, রাইট? সো আগে গতি শক্তি ছিল হাফ অফ এম ভি স্কোয়ার, এখন 100% বাড়ার পরে ধরো গতি শক্তি হচ্ছে ইকে ইকে প্রাইম, কত? ইকে প্রাইম হইছে। এখন ইকে প্রাইম এর ভ্যালু কত হইছে? হাফ অফ এম ইনটু দ্বিগুণ গতি শক্তি, দ্বিগুণ বেগ, রাইট? মানে 2v, 2v এর উপরে স্কয়ার যাবে না, স্কয়ার যাবে। তাহলে 2v এর উপরে যদি স্কয়ার যায় তাহলে এখানে 2 এর 2 এর উপরে স্কয়ার মানে কি? সামনে 4 লিখতে পারি আমি, তার সাথে হাফ এম ভি স্কয়ার, সব ঠিকঠাক আছে? কোনো ঝামেলা আছে এই লাইনে? আচ্ছা তাহলে এখন দেখো তো, এই যে হাফ অফ এম ভি স্কোয়ার এটা কি আসলে? এটা আসলে ইকে এর ভ্যালু না? তাহলে 4 × ইকে বলতে পারি না আমি? তাহলে বর্তমানে গতি দ্বিগুণ বৃদ্ধি করার কারণে আমার যে গতি শক্তি ইকে প্রাইম সেটা আসলে আগের গতি শক্তির কয় গুণ হইছে? 4 গুণ হইছে। তো 4 গুণ হওয়া মানে কি? কত পার্সেন্ট বাড়ছে? 300% বাড়লে 4 গুণ হওয়া সম্ভব না? তোমার যদি আমি 25 টাকাকে 300% বাড়াইতে বলি তার মানে কি? 3 × 25 এড করতে হবে, তাহলে 75, তাহলে 75 এর আগে তো তোমার 25 ছিল, কত হইলো? টোটাল 100ই তো হইলো, তাই না? তাহলে যেহেতু আমার 4 গুণ বাড়ছে টোটাল ব্যালেন্স, আগে 25 টাকা ছিল এখন তোমার কাছে 100 টাকা, আগের থেকে 4 গুণ বেড়ে গেছে, পার্সেন্টেজের হিসাবে সেটা হচ্ছে 300%। বুঝছো? ক্লিয়ার? ওকে, আর কে যেন কি প্রশ্ন করতেছিল? স্যার আরো একটা প্রশ্ন ছিল স্যার। বলো 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 বলো। এটার জন্য আমরা এটাকে আসলে সরাসরি এভাবে ই করতে পারি না, এটাকে আমরা নিউটন পার কেজি বলি, নিউটন পার কেজি। এটা মুখস্থ রাখো। এটা কিভাবে আসলো? এটা হচ্ছে তুমি যেটা বলতেছো সেটাকে আসলে মূলত মহাকর্ষীয় বিভব বলে। মনে করো একটা অ্যাম্বরের বস্তু এখানে আছে আর একটা 10 ইঞ্চি দূর থেকে 1 কেজি ভরের একটা বস্তু ধরো তুমি, এটার যে মহাকর্ষীয় বিভব এইটার এই অঞ্চলের মধ্যে নিয়ে আসছো, নিয়ে আসলে এখানে যেই পরিমাণ কাজ হয় W=FS, যদি এই সূত্র আসলে খাটবে না কারণ এখানে ঝামেলা আছে, যেটা হচ্ছে যে মহাকর্ষীয় বল তো দূরত্বের সাথে বাড়ে কমে। তো তার মানে এটা যখন বস্তুটা যখন দূরে ছিল তখন বলটা কম ছিল, যখন কাছে আসছে বলটা বাড়ছে না। তো তার মানে এখানে বলের পরিমাণটা চেঞ্জেবল, এখানে আসলে ক্যালকুলাস ব্যবহার করে তোমার এই এই কাজটা হিসাব করতে হয়। যাক ওই আলোচনা যাব না, মোট কথা হচ্ছে তোমার মহাকর্ষীয় বিভবটা যখন হিসাব করা হয়
মহাকর্ষীয় বিভব যখন হিসাব করা হয় তখন হিসাব করা হয় যে প্রতি 1 কেজি ভরের বস্তুকে কোনো একটা মহাকর্ষীয় বিভবের অঞ্চলের মধ্যে রাখলে সেইখানে তোমার যে পরিমাণ বল অনুভব হয় সেটাই হচ্ছে তোমার একক মহাকর্ষীয় বিভব। ঠিক আছে, তাহলে বলের একক হচ্ছে নিউটন আর ভরের একক কি কেজি, তো এটা হচ্ছে নিউটন পার কেজি, এভাবে আসছে জিনিসটা। কতটুকু বুঝছো আমি জানি না, আমি ভালোভাবে বোঝাই নাই, ঠিক আছে, কারণ ভালোভাবে বোঝানো এখন এটা তোমাদের কথা না। আইডিয়া পাইছো? চ্যাপ্টার 10 এ মনে আছে তড়িৎ প্রাবল্য পড়ছো না তোমরা, ওইখানে ইয়ের একক কি মহাকর্ষ সরি তড়িৎ প্রাবল্যের একক কি নিউটন পার কুলম ছিল না? এটাও ঠিক হুবহু তাই, এখানে নিউটন পার কুলম আর এখানে হচ্ছে নিউটন পার কেজি, আর কিছু পার্থক্য না, কারণ ওইখানে ছিল আধান এখানে হচ্ছে ভর। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আর কার কি প্রশ্ন আছে একটু বলো তো। ও আচ্ছা, নির্ণয় তুমি যে প্রবলেম পাঠাইছো ওটা প্রথমটা আমরা সলভ করে ফেলছি, ওই যে মোটরের যেটা ওটার উত্তরটা হবে তোমার 100%। ঠিক আছে, আমি যে সংক্ষেপে বলি ওটা করতেছি না, কারণ এটা কতদিন করছি আমরা, তাই না? যারা যারা ক্লাস করছো তাদের খেয়াল করার কথা। এখানে বলা আছে মোটরটার কর্মদক্ষতা 50%, এখন তো 50% সে যেহেতু সম্পূর্ণ পানি তোলার কথা সেটা তুলতে পারে 60 সেকেন্ডে। এখন চিন্তা করো সেই একই কাজটা যদি 30 সেকেন্ডে করতে হয় তাহলে কি তার ক্ষমতা ডবল করে ফেলতে হবে না? তো ক্ষমতা ডবল করে ফেলা মানে কি কর্মদক্ষতাও ডবল করতে হবে। এখন কর্মদক্ষতা কত আছে 50%, তাহলে ডবল করলে কত হবে 100%, মানে মোটরের পুরো 100% কর্মদক্ষতা ব্যবহার করলে পারবা। অঙ্কটা তুমি বাসায় ট্রাই করো, না পারলে যদি না পারো তাহলে আমাকে অবশ্যই ক্লাসে জিজ্ঞেস করে নিবে। এমন তো আর না যে মাঝখানে সলভ করতে চাইলে দিব না, আমি হচ্ছে অফিসিয়ালি হচ্ছে আজকে ম্যাথ প্রবলেম সলভ শেষ করবো, বাট কারো যদি প্রবলেম থাকে ক্লাসে জিজ্ঞেস করলে আমি চেষ্টা করবো। সো 100% হবে। সেকেন্ডটা মনে হয় করি নাই, মনে হয় সেকেন্ডটা কি যে পতাকা কপি কল। আচ্ছা, এটা মনে হয় করি না, এটা একটু দেখা যাক কি বলছে। রনি কপি কলের সাথে সুতায় বাঁধা 200 গ্রাম ভরের একটি পতাকা 1 নিউটন বল প্রয়োগে 10 মিটার উপরে তুলল। আচ্ছা কপি কল, এই করো কপি কল। আসলে তোমরা তোমাদের স্কুলে যে জাতীয় পতাকা যখন উত্তোলন করা হয় দেখছো কি না, যে এই যে ডান্ডাটার মাথায় একটা ছোট চাকার মতো থাকে, দেখছো কখনো? ওটা আসলে ছোট একটা কপি কলের মতো কাজ করে, মানে যদি এটা হয় ডান্ডাটা ধরো, ডান্ডাতেও তো জাম বেড়ে যাবে এখন। আচ্ছা, সো এই হচ্ছে ধরো ডান্ডাটা, এটার মাথায় ছোট্ট একটা চাকা থাকে, সো এই চাকার এই প্রান্তে একটা সুতা থাকে আর এই দিক দিয়ে একটা সুতা থাকে, সো এটার সাথে ধরো আমাদের জাতীয় পতাকাটা ঝুলানো থাকে, সো দেন এইটাকে নিচে টানলে এটা পতাকাটা আস্তে আস্তে উপরে উঠে আর কি। ঠিক আছে, তো এখানে মনে হয় পতাকাই উঠাইছে না, তাহলে 200 গ্রাম ভরের একটি পতাকা, তাহলে পতাকার ভর এম হচ্ছে 200 গ্রাম, ভালো কথা, মানে 0.2 কেজি, 200 গ্রাম না লিখে ডাইরেক্ট 0.2 কেজি লিখে হবে, 0.2 কেজি। তারপর কি হয়েছে, যেটা হয়েছে যে এটার জন্য তাকে বল প্রয়োগ করতে হয়েছে 1 নিউটন, সে সুতাটাকে 1 নিউটন বলে নিচের দিকে কন্টিনিউয়াসলি টানছে, টেনে পতাকাটাকে কোথায় কোথায় তুলছে, পতাকাটাকে ধরো এই জায়গায় নিয়ে আসছে, পতাকাটার নতুন হাইট হচ্ছে 10 মিটার, তাহলে পতাকাটা হাইট উচ্চতা 10 মিটার উচ্চতায় উঠছে। এখন যেহেতু পতাকাটা 10 মিটার উচ্চতায় উঠছে তার মানে ডেফিনেটলি ওর মধ্যে বিভব শক্তি জমা হইছে। তারপরে কি হইছে দেখি কি বলছে, পরবর্তীতে সে পতাকাটি একই উচ্চতায় তুলতে সুতার অন্য প্রান্তে 1 কেজি ভরের বস্তু 2 মিটার উপর থেকে ছেড়ে দিয়ে সফল হলো। কথাটা বুঝছো, পতাকাটা টাইনা উপরে তুলছে, ঠিক আছে, তো পতাকাটা টাইনা উপরে তোলার পর দ্বারা পরবর্তীতে অন্য প্রান্তে, আচ্ছা তো এই দিক ধরে টাইনা পতাকাটাকে তুলছে, এখন পতাকাটা নামাবে, নামাইতে হলে কি করতে হবে, এখন উল্টা টান দিতে হবে, মানে এই পাশ থেকে টান দিতে হবে, রাইট? তো সে কি করছে, হাত দিয়ে টান না দিয়ে যে কাজটা করছে, যে মাটি থেকে 2 মিটার উচ্চতায়, কত মিটার উচ্চতায়, 2 মিটার উচ্চতায় সে কি করছে, একটা 1 কেজি ভরের বস্তু, 1 কেজি ভরের বস্তু বাইদা ছেড়ে দিছে। এখন কি হল, কি হইলো ঘটনাটা, দেখো একটা ওয়েট ঝুলায় ছেড়ে দিলাম, ওয়েটটা তাহলে নিচের দিকে টান দিবে সুতাটাকে, তো নিচের দিকে টান দেওয়ার ফলে পতাকাটা আবার নিচের দিকে নেমে যাবে, এবং ও বলতেছে কোশ্চেনে বলতেছে যে এই কাজটা করে 2 মিটার মাটি থেকে 2 মিটার উচ্চতা একটা পাথর সুতার সাথে বাইধা দেওয়াতে পাথরটা টান দিয়া পতাকাটাকে নামায় ফেলছে, সে সফল হয়েছে এই এইটুক করার মাধ্যমে। ঠিক আছে,
এই হচ্ছে তথ্য। এরপরে বলছে যে রনি 5 সেকেন্ডই পতাকাটি উপরে তোলে, মানে যখন উপরে তুলছিল তখন তার সময় লাগছিল 5 সেকেন্ড। কথা বোঝা গেছে? এই হচ্ছে প্রশ্ন। দেখো মানে প্রশ্নে যা যা তথ্য দিছে আমি যেটা ব্যাখ্যা করলাম সেখানে বুঝতে কারো সমস্যা আছে কিনা, কোনো সমস্যা আছে? অঙ্ক ক্লিয়ার সবার কাছে? এই অঙ্ক কার ছিল? নির্ণয়ের ছিল না? স্যার ও কই তো ভাই গেছে? না স্যার বুঝছি। ও আচ্ছা আছে, আচ্ছা ঠিক আছে। তো তাহলে এখন আমাদের তোমার গতে গতে সমস্যা নাই না? না স্যার ঘ। আচ্ছা ঘতে বলছে দ্বিতীয় ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। খেয়াল করো পতাকাটা কোথা কতটুকু উচ্চতায় উঠছিল? 10 মিটার উচ্চতায়। তাহলে ওর মধ্যে কি একটা বিভব শক্তি জমা হয়েছে? না অবশ্যই জমা হয়েছে। এখন ওইটাকে নামানোর জন্য মাটি থেকে 2 মিটার উচ্চতায় 1 কেজি ভরের একটা বস্তুকে ঝুলায় ছেড়ে দিছে, পতাকা বস্তুটা কি করছে পতাকা টান দিয়ে নামায় ফেলছে। এখন পতাকাটাকে তাহলে টান দিয়ে নামানোর জন্য কে দায়ী? 1 কেজি ভরের বস্তুটা। এখন 1 কেজি ভরের বস্তুটা কিভাবে কাজটা করলো, তার মধ্যে কি মানে কি কাজ করার ক্ষমতা আছে? তার মধ্যে আছে বিভব শক্তি, রাইট? সো তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে এই 1 কেজি ভরের বস্তুটা মাটি থেকে যখন 2 মিটার উচ্চতায় ছিল তখন তার মধ্যে যে বিভব শক্তি ছিল সেই বিভব শক্তিটা খরচ করে সে আসলে পতাকাটাকে নামাইছে। এখন পতাকার মধ্যে যেই পরিমাণ বিভব শক্তি ছিল সেইটা আর এই বস্তুটার মধ্যে যেই বিভব শক্তি ছিল সেটা যদি সমান না হয় তাহলে কিন্তু এই বস্তুটা পতাকাটাকে নামাইতে পারতো না। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? কথা কি কোনো ভেজাল আছে? তো তার মানে আমাদের এখানে যদি দেখাইতে চাই যে শক্তির সংরক্ষণশীলতা নীতি অর্জন হয়েছে কিনা তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে এই বস্তুর মধ্যে কি পরিমাণ বিভব শক্তি জমা হয়েছে সেটা দেখতে হবে, আর ওই পতাকাটার মধ্যে একই পরিমাণ বিভব শক্তি ছিল কিনা সেটা দেখতে হবে। যদি দুইটা সমান হয় তাহলে বুঝতে হবে কি শক্তি জাস্ট কি হয়েছে অদল বদল হয়েছে, এটার বিভব শক্তি খরচা হয়েছে ওইটার বিভব শক্তি খরচা হয়েছে আর ওইটার বিভব শক্তি কি ব্যয় হয়েছে, আয় ব্যয় সমান হইতে হবে আর কি, ঠিক আছে? তো এই জন্য আমরা যদি 1 কেজি ভরের বস্তুটার বিভব শক্তি হিসাব করি সেটা হচ্ছে mgh, আর mgh মানে হচ্ছে এটা ভর কত, সরাসরি ক্যালকুলেশন করে কিছু লিখলাম না আমি, 1 × 9.8 × কত বস্তুটা হচ্ছে 2 কেজি উচ্চ হয়েছিল, কত আসে এটা 19.66। এরপরে যেটা হচ্ছে যে পতাকাটার মধ্যে যখন উপরে উঠছে তার মধ্যে কি পরিমাণ বিভব শক্তি জমা হয়েছে সেটা একটু দেখা দরকার, সেটা হচ্ছে mgh মানে 0.2 × 9.8 × 10। দেখো এটা কত আসে, এটাও তোমার 19.6 জুলি আসছে। খেয়াল করছো? তার মানে কি শক্তি কি সংরক্ষণশীল হয়েছে, সংরক্ষণ হয়েছে এখানে? এইটাই, এটা সহজ প্রশ্ন, কিন্তু কোনো ঝামেলা নাই, ভেজাল নাই। শুধু ঝামেলাটা হবে যে গুছায় কথাগুলো লিখতে হবে, আর কিন্তু কিছু করে আর কিন্তু কিছু কাজ নেই। এখন কথা গুছায় কিভাবে লিখবা সেটা দায়িত্ব তোমাদের, সেটা দায়িত্ব আর আমার না। তারপরে আর কারো কি কোনো প্রবলেম আছে? বাকিদের আর কি কি প্রবলেম আছে? ওয়ান লাস্ট টাইম বলতেছি, চ্যাপ্টার 4-এ যত ধরনের প্রবলেম আছে যদি থেকে থাকে আজকে শেষ করে ফেলো, আজকে শেষ করে ফেললে আর আর আমাদের এই চ্যাপ্টার 4-এ থাকার প্রয়োজন মনে করতেছি না আমি। নির্ণয় আর কোনো প্রবলেম নাই? তুরন্ত স্মৃতি মৌনতা প্রবলেম সলভ। তুরন্ত নীতি মৌনতা অল প্রবলেম সলভ। কেউই তো কথা বলে না তাহলে বুঝবো কেমনে? স্যার আমার আর প্রবলেম নাই। তাহলে চ্যাপ্টার 4 সব পারবা? শিওর চ্যাপ্টার 4 আটকাবা না তো আর? ইনশাআল্লাহ স্যার। আর বাকিরা আটকাবা না নাকি? বাকিদের রেসপন্স নাই। স্মৃতি তোমার প্র্যাকটিস করা হয়েছে? জি স্যার। প্রবলেম নাই?
আপাতত নাই, আপাতত না থাকলে মানে ভবিষ্যতে আছে নাকি? আপাতত নাই, ভাইতে তো আছে। তার মানে কয়দিন প্র্যাকটিস একটু কম হয়েছে, কয়দিন পর্যাপ্ত প্র্যাকটিস করলে আর কিছু থাকার কথা নাই। তাহলে কি করব আজকে? এখন এখন কি আমরা তাহলে পরবর্তীতে পরবর্তী চ্যাপ্টারে যাব আমরা? আমরা কি পরবর্তী চ্যাপ্টারে আজকে যাব? আমি প্রবলেম দিই তোমাদের কয়েকটা। হ্যাঁ, তোমরা এখন করো, দেখি পারো কিনা, কতটুক কি গেইন করছো দেখা যাক। আচ্ছা, খাতা কলম নাও তোমরা, আমি কোশ্চেনটা বলবো, তোমরা লিখে নিবা। তোমাদের জন্য সুইটেবল কোশ্চেন তো এখনো পাচ্ছি না। আচ্ছা দেখি, একটু ঝাম, একটু অন্য টাইপের অঙ্ক দেই, ছবি তুলে পাঠাই, এটা বেটার হয়। হ্যাঁ, দেখো তোমরা পারো কিনা, একটু ডিফারেন্ট অঙ্ক। আচ্ছা ভালো কথা, কথা বলতে থাকি, তোমরা এই কয়দিনে যে যতগুলা ম্যাথ করেছো, এই ম্যাথ গুলা কি তোমরা খাতায় তুলছো? যার যে কয়েকটা ম্যাথ হয়েছে খাতায় করছি, কিন্তু সেগুলো তো খুব বেশি ডিটেইল না, কোনো মতে করা। একটু ডিটেল করা দরকার ছিল। এটা কি নোট খাতায় তুলছো নাকি রাফ খাতায় তুলছো? করে গেছি শুধু, তাহলে কিন্তু একটু ঝামেলা। হ্যাঁ, তাহলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হবে। তোমরা দেখো, পাঠাইছি ম্যাপটা, আমি আরো পাঠাচ্ছি, এটা এটা নিয়ে কাজ শুরু করো তোমরা। তোমাদের উপাংশ পড়াইছি মনে আছে? উপাংশের কনসেপ্ট এখানে কাজে লাগবে। আচ্ছা তোমরা এমসিকিউ এর জন্য কিভাবে প্র্যাকটিস করতেছো বলো তো? এমসিকিউ কি আদৌ প্র্যাকটিস করতেছো তোমরা? এমসিকিউ প্র্যাকটিস করা হয়নি। তার মানে এমসিকিউ নিয়ে কাজ করতে হবে এখন। আচ্ছা, আমি পরে ভেবে বলতেছি কি করতে হবে। দেখ ম্যাথটা পাইছো না সবাই? হ্যাঁ দেখো, ম্যাথটা দেখো, ম্যাথটা সলভ করার ট্রাই করো রাইট নাও।
দেখো আরো বেশ কিছু ম্যাথ পাঠাইছি। আচ্ছা প্রথমটা পারবা কে কে বলো? পরে যে ম্যাথ গুলো পাঠালাম এর মধ্যে সবগুলো কিন্তু তোমাদের জন্য, আমি বলে দিচ্ছি কোনটা কোনটা তোমরা করবা আর কি। আচ্ছা যেটা পাঠাইছি প্রথম 1 নম্বরটা এটা পারবা? হচ্ছে তোমাদের অঙ্কটা কি হচ্ছে পারবা নাকি করে দিতে হবে? শুধু শুধু বসে থাকলে বলো। আচ্ছা ঠিক আছে, অঙ্কটাতে কি বলছে যে 80 কেজি ভরের একজন লোক 20 কেজি ভরের একটা বোঝা নিয়ে, মানে এক কথায় 100 কেজি ধরতে হবে আর কি, বোঝা মাথায় নিয়ে 40 মিটার দৈর্ঘ্যের একটা মই দিয়ে দালানের ছাদে উঠলো, বা কোনো কিছু একটা আছে মনে করো, এই হচ্ছে ধরো দালানের দেয়ালটা বা ছাদটা, তো সে একটা মই দিয়ে উপরে উঠতেছে, এই হচ্ছে লোকটা, সে একটা মই দিয়ে উপরে উঠতেছে, তার মাথায় একটা বোঝা আছে, ঠিক আছে। সো এখন এখান থেকে আমরা কি কি তথ্য পাচ্ছি? এখান থেকে আমরা তথ্য পাচ্ছি গিয়ে তোমার দালানের উচ্চতা কত, 40 মিটার দৈর্ঘ্যের মই, তাহলে এটা যদি হয় আমাদের মইটা, তাহলে বলতেই পারি মইয়ের দৈর্ঘ্য হচ্ছে মানে 40 মিটার। আর দালানের উচ্চতা কত? দালানের উচ্চতা বলা নাই, শুধু বলা আছে এই যে মইটা যখন হেলানো করে দেওয়া আছে মইটার কোণ হচ্ছে ভূমির সাথে কোণ হচ্ছে 40 ডিগ্রি। তো এখন এই হচ্ছে ঘটনা, এখন আমাদের বলছে লোকটি কর্তৃক কৃত কাজ বের করো। এখন নর্মালি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যদি কোনো একটা বস্তু এফ বল প্রয়োগে এস পরিমাণ সরণ হতে, তাহলে আমরা কাজ হচ্ছে W=FS ধরি। তো এখন এখানে লোকটা ধর আমি নাম দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো লোকটা এ থেকে বি তে যায়, সো এ থেকে বি তে যেতে তার কিসের বিরুদ্ধে কাজ করতে হয়? তার ওজনের বিরুদ্ধে কাজ করতে হয়, মানে W=mg, তাহলে W হচ্ছে m×g, m হবে 100 কেজি, কারণ লোকের ওজন 80 কেজি আর মাথার বোঝার ওজন 20 কেজি, টোটাল 100 ধরতে হবে, mg s। এখন s টা কি? s টা হচ্ছে এই কিছুটা হবে, তাই না? h বের করব ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে, রাইট? এখানে h বের করতে হবে, এটাই বলতেছিলাম। কেন h বের করতে হবে বলো তো? কারণ যদি উপাংশের যে কনসেপ্ট তোমাদের পড়াইছি সেটা যদি চিন্তা করো, এখানে বল কাজ করতেছে, মানে বল কাজ করতেছে কোন দিকে? লোকটা উপরে ওঠার জন্য নিজেকে ঠেলে কোন দিকে? খাড়া উপরের দিকে, তাই না? এটা হচ্ছে বলের দিক, তাই তো? কিন্তু সরণ হইতেছে কোন দিকে? এই দিকে। তাহলে আমরা পড়ছিলাম না যদি বল প্রয়োগে বস্তু সরণ ঘটে তাহলে কাজ কাকে বলে? বল এবং বলের দিকে সরণের উপাংশকে, রাইট? তাহলে তো বলের দিকে যদি সরণের উপাংশ আমরা চিন্তা করি তাহলে আমাদের এই যে এইটা হিসাব করতে হবে, এই হাইটটা হিসাব করতে হবে, হ্যাঁ? তার মানে আমরা নর্মালি হিসাব করি তাহলে এফ এফ এস কস থিটা। তো এখন আমরা যখন এমজি ব্যবহার করলাম, ভালো কথা, এটা এখানে যদি আমরা আরেকটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের কি লম ভূমি, ভূমি বাই অতিভুজ, আমাদের এই ভ্যালুটা লাগবে, এখান থেকে এই হাইট এসে উঠছে, তো এটা হচ্ছে হাইট। এখন এটা বের করার জন্য আমরা সরাসরি এই ত্রিভুজ ব্যবহার করে এই হাইট বের করতে পারি, চাইলে আমরা এখান থেকেও হাইট বের করতে পারি। এখন কেউ কি আটকাবা কিনা বলো? আটকালে করে দিব, নাইলে বলবো না, সামনে আগাবো না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে, একটা দিয়ে করলেই হবে, ঠিক আছে? শুধু পার্থক্য হচ্ছে যদি তোমরা কেউ এই ত্রিভুজ নিয়ে করো কি পার্থক্য হবে বলো তো? এই ত্রিভুজ নিয়ে করলে আচ্ছা তোমরা করো, দূরন্ত তো বললা এই ত্রিভুজ নিয়ে করছো, তুমি কি ব্যবহার করছো? কস, কস ব্যবহার করছো? না স্যার। কত ব্যবহার করছো? সাইন, মানে তুমি লম্ব আর অতিভুজ ব্যবহার করে তুমি অতিভুজ বের করছো, মানে এবির এবির মান বের করছো, তাই না? আচ্ছা তাহলে তুমি যদি এখানে সূত্র ব্যবহার করে এফ এস কস থিটা, তাহলে এখানে শর্ত অনুযায়ী এবি হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এস,
বা তোমার দরকার কি এসএফজি উপাংশটা এ এ এই যে এখানে আমি কি নাম দিছি এটারে সি এটার নাম ধরো ডি দিলাম তাহলে এডি এডির মান বের করতে হবে তো এডির মান হবে গিয়ে তোমার তখন তোমার সূত্র অনুযায়ী এমজি আর হচ্ছে এস কস থিটা তার মানে এখানে হচ্ছে 100 ইনটু হচ্ছে 9.8 ইনটু এই যে অতিভুজ মানে এবির মান বসাইতে হবে তারপর হচ্ছে কস আচ্ছা এখন আমাকে সবাই একটু উত্তর দাও এইভাবে যদি আমি করি আমি এবির মান তো আমাকে বের করতেই হবে প্রথমত মইটার দৈর্ঘ্য 40 মিটার দেওয়া আছে তাই না এটা তো আমি কেন বের করব সরি 40 কস থিটা এখানে থিটার মান আমি কত বসাবো বলো তো বলো এখানে আমি থিটার মানটা কত বসাবো কথা নাই কেন আমার উদ্দেশ্য কি তোমাদের এখানে অঙ্কটা শুধুমাত্র এক ওয়েতে করানো না আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে কত ভাবে জিনিসগুলো কাজ করতে পারে এটা আসলে বোঝানোর উদ্দেশ্য তুমি যেটা বললা তোমরা আমি যতটুকু বুঝতে আমি জানি তোমরা কি করছো সবাই এই ত্রিভুজটা ব্যবহার করছো ব্যবহার করে এখান থেকে লম্বের মানটা এইচ এর মানটা বের করছো তাই তো নাকি করে ডাইরেক্টলি শুধু এম জি আর এইচ করছো তাই না এটা 100% ওকে এতে কোনো সমস্যা নাই কিন্তু তোমাকে এটাও জানতে হবে ডিফারেন্ট ওয়েতে পেঁচাইলে কি কি ঝামেলা আছে কি কাহিনী করতে হয় আমি এটা এটা তোমাদেরকে বলতেছি যদি আমি এইভাবে চিন্তা করি যে আমি বল এবং বলের দিকে সরণের উপাংশের যে সূত্র জানি এটা দিয়ে ডাইরেক্ট অঙ্কটা করব তাহলে আমাকে তখন এম জি এস কস থিটা এম জি বসাইলাম এস হচ্ছে এ থেকে বি পর্যন্ত কস থিটা আমি এটা তোমাদের জানতে চাইছি যে টেকনিক্যালি যদি আমি এটা ইউজ করি এখানে আমি কস থিটা কি বসাবো আমি এটা বলতেছি না অঙ্কটা এভাবেই করতে হবে আমার কথা কি বুঝছো এখন বলো আমাকে সবাই যে এখানে যখন আমি কস থিটা বসাবো এখানে আমি থিটার মান কত বসাবো কে বলতে পারবা পাত্র সময় কেউ কেউই বলতে পারতেছো না আরে বাবা আমি যখন এটা আমার সরণ তাই না এ থেকে বিপন্ত তার উপাংশ আমি বের করতে যাচ্ছি এই বরাবর তাহলে আমার এই কোণটা বসাইতে হবে না এখন এই পুরাটা কত 90 ডিগ্রি না এটা যদি 40 হয় তাহলে এটা কত হবে 50 ডিগ্রি তাহলে আমাকে এখানে বসাইতে হবে 50 ডিগ্রি তখন গিয়ে আমার অঙ্কটা রেজাল্টটা সেম আসে বসে মানগুলো বসায় দেখো রেজাল্ট সেম আসে কিনা বুঝছো কাহিনীটা বলতেছিলাম এই জায়গায় আমি কি করছি কারো কোনো কনফিউশন হইছে কনফিউশন আছে না স্যার এই জিনিসগুলো জানা থাকতে হবে তুমি অবশ্যই যে ওয়েটা সবচেয়ে ইজি সেটাতেই অঙ্ক করবা বা তোমাকে প্যাচ বুঝতে হবে যদি প্যাচ থাকে কারণ সব অনেক অঙ্কে প্যাচ থাকবেই থাকতেই পারে আচ্ছা এটা গেল তোমার কিসের অ্যানসার এটা গেছে কয়ের অ্যানসার তারপরে কি বলছে কোশ্চেন বের করতে সময় লাগবে তারপরে এটাতে কি বলছে আমাদের খতে কি বলছে খতে বলছে মইটির দৈর্ঘ্য 60 মিটার হলে অনুভূমিকের সাথে কত কোণে স্থাপন করলে একই পরিমাণ কাজ সম্পাদিত হবে এবং এক্ষেত্রে কোনো সুবিধা পাওয়া যাবে কিনা গাণিতিক মতামত দাও এইটাকে বুঝছো এখানে কি বলছে এখানে আমি তো আবার হারাই ফেলছি বলছে কত কোণে না কত কোণে আচ্ছা আচ্ছা এখন বলছে সবই ঠিক আছে কিন্তু মইটার দৈর্ঘ্য 40 মিটারের জায়গায় সেটা বেড়ে হয়ে গেছে ধরো 60 মিটার আর 20 মিটার বাড়তি হয়ে গেছে তাহলে কি মইটাকে এভাবে রাখবে নাকি মইটাকে একটু পিছাইতে হবে না মইটার গোড়াটা একটু পিছাই দিতে হবে
সময়টা গোড়াটা একটু পিছিয়ে দিয়ে গেলে সেটা আবার ওই ছাদকে স্পর্শ করবে হুবহু। আচ্ছা এই ছাদ হচ্ছে এইটুকু না, সো ধরো পিছিয়ে দিলাম এই যে এখানে স্পর্শ করলো, তো পার্থক্য কি হইছে এখানে? কৃতকাজের কোনো পার্থক্য হইছে বলো তো? কৃতকাজের এখানে কোনো পার্থক্য হয় নাই, কেন? কারণ দুইটাতেই আসলে একই উচ্চতাই উঠতে হইছে, তাই না? বোঝা গেছে? এখন তোমাকে এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে এখানে আর এখানে কৃতকাজ এক, কৃতকাজ আলাদা না। জাস্ট আ মিনিট, ওকে। সো তাহলে আমাদের এখানে বের করতে হবে কি জানো? আমাদের প্রথমে বের করতে হবে মইটা কত ডিগ্রি করে থাকবে। এখন হাইট কত বের হয়েছিল গতে? এক নম্বরে হাইট কত বের হয়েছিল? 75.6। মানে কি লিখলাম? 25.6। আচ্ছা 25.6 হাইট। তাহলে লম্বর মান জানি, প্রতিভুজ জানি 60 মিটার। তাহলে কোণ বের হবে এখান থেকে? কোণটা যদি ভ্যালু হয় থিটা, তাহলে সব শর্ত অনুযায়ী সাইন থিটা ইজ ইকুয়াল টু, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, মানে 25.6 বাই হচ্ছে 60। এখান থেকে থিটার মান বের করে ফেলো, তো সাইন ইনভার্স কত আসে? সাইন ইনভার্স এত হবে 25.6 বাই 60, কত আসে দেখো? আমাদের প্রশ্ন করছে যে প্রথমত কোনটা কত হবে, ভালো কথা, কোনের মান বের করে ফেলছি। দ্বিতীয়ত আমাদের এখানে বলছে যে কত কোণে স্থাপন করলে একই পরিমাণ কাজ সম্পাদিত হবে। তাহলে তোমাকে আসলে প্রথমে যুক্তি দিয়ে লিখতে হবে, যদি একই পরিমাণ কাজ সম্পাদিত হতে হয় তাহলে একই উচ্চতায় উঠতে হবে, সুতরাং মইটাকে এইভাবে স্থাপন করতে হবে এবং এখানে উচ্চতা লম্বটা ওই ওই আগের ভ্যালুই থাকবে। এটা কিন্তু তোমাকে লিখে বুঝাইতে হবে, প্রথমে লিখে ছবি এঁকে দেন তুমি থিটার মানটা বের করে ফেললাম। এখন তারপরে বলছে যে এক্ষেত্রে কোনো সুবিধা পাওয়া যাবে কিনা, তোমাদের কাছে কি মনে হয় এক্ষেত্রে আমরা সুবিধা পাবো না অসুবিধা হবে? অবশ্যই আমাদের এখানে সুবিধা হবে, সুবিধা হবে। এখন এইটা জি জি তার মানে তা উঠতে সুবিধা হবে নাকি স্যার? না, অন্য অন্য সুবিধা আছে। উঠতে অবশ্যই সুবিধা হবে, উঠতে অবশ্যই সুবিধা হবে। এখন এইটা যে তুমি কিভাবে দেখাবা আমি এটা নিয়ে কনফিউজ, কারণ এটা একটু ওল্ড স্কুল টাইপে। মনে আছে তোমরা ক্লাস 8 এ পড়ছো যান্ত্রিক সুবিধা পড়ছিলা, মনে আছে? যান্ত্রিক সুবিধা, লিভার, এগুলো পড়ছিলা, মনে আছে? স্যার এগুলো মেবি 7 এ ছিল, স্যার 7 আর যে 7 8 কোন একটা ক্লাসে ছিল, মনে আছে? ওইখানে একটা সূত্র ছিল, এটা দিয়ে যান্ত্রিক সুবিধা দেখা যায়, যান্ত্রিক সুবিধা কত। সো এখন এখানে তো ওইভাবে দেখাইলে হবে না, তুমি এখানে এখানে যেটা দেখাইতে পারো বা যেভাবে যুক্তিটা ঢাল কমে যাবে উঠতে সুবিধা হবে, এটা আমরা সবাই বুঝতেছি, কিন্তু ফিজিক্স এর ভাষায় তো এটা বললে হবে না। ফিজিক্স এর ভাষায় তো একটু লজিক থাকতে হবে, মানে ম্যাথমেটিক্যাল বা গাণিতিক লজিক থাকতে হবে, তাই না? তো এখানে লজিকটা তোমরা দিবা এইভাবে যে এখানে ধরো তুমি যদি এই মই দিয়ে 1 মিটার উচ্চতায় উঠো, তোমার হাইট গেন যা হবে, এইখানে মইয়ের 1 মিটার পথ অতিক্রম করলে হাইট গেন কি তাই হবে? আমার কথা কি বুঝো নাই? কম হবে স্যার। বাকিটা বুঝছো? বাকি তিনজন বুঝছো? আমি এই মই ধরে 1 মিটার মই পাবো, আমি যতটুকু উপরে উঠবো এইখানে মইটা 1 মিটার বাইলে কি আমি ততটুকু উপরে উঠবো নাকি কম উঠবো? অবশ্যই একটু কম উঠবো, রাইট? তার মানে এখানে আমার প্রতি একক ধাপে, এইভাবে বলতে পারো যে প্রতি একক ধাপে কম পরিমাণ কাজ করতে হচ্ছে, প্রতি একক ধাপে কম পরিমাণ কাজ করতে হচ্ছে, যার ফলে এখানে উঠতে যদি দুইটা মই গতিবেগ তোমার একই থাকে, দুইটা মই তোমার একই গতিবেগ থাকে, তাহলে এটাতে কষ্ট কম হবে, কারণ এখানে প্রতি একক ধাপে বা প্রতি একক সময়ে তোমার কৃত কাজের পরিমাণটা হবে কম,
মানে এখানে ক্ষমতা লাগবে কম, এখানে ক্ষমতা লাগবে বেশি। আমার কথাটা কি বুঝতে পারছো? এই আর কি। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ময়ে সুবিধা হবে। তো আসলে সুবিধা অসুবিধা টোটালি ডিপেন্ড করতেছে তুমি কত সময়ে উঠতেছো। তুমি যদি একই রকম পরিমাণ স্পিডে দুইটা মই দিয়ে উঠো তাহলে তোমার এখানে সময় বেশি লাগবে, এখানে কম বেশি কম লাগবে, মানে এখানে ক্ষমতা কম এখানে ক্ষমতা বেশি হয়ে যাবে। বাট তুমি যদি চিন্তা করো যে এই ময়ে তুমি এই মই দিয়ে তুমি 10 সেকেন্ড উপরে উঠছো, এটাতেও তাড়াহুড়ো করে 10 সেকেন্ডই উঠবা, তাহলে এই ময়ের নিচু হওয়াতে খুব বেশি যে তোমার সুবিধা হবে তা কিন্তু না। বোঝা গেছে? বরং অসুবিধা আরো বাড়বে, কারণ তুমি কাজ করতেছো একই কিন্তু এখানে তোমার হাত রাস্তা হাঁটা লাগবে বেশি। এইভাবে জিনিসটা বলতে পারো, তাহলে ব্যাখ্যাটা দেওয়া যেতে পারে। ঠিক আছে, এরপরে যে অঙ্কটা করবা 27 নাম্বার অঙ্কটা দেখো, 27 নাম্বার 27 নম্বর অঙ্কটা পারবা কিনা দেখো। এটা একটু ট্রিকি অঙ্ক, যদিও কোনো সেকেন্ডের ভ্যালু দেওয়া নেই। কি বলছে? যে দেখাও যে অভিকর্ষ টানে মুক্ত হয় পরন্তু একটি বস্তুর টি তম সেকেন্ডে হারানো গতি শক্তি, সরি হারানো স্থিতি শক্তি অথবা অর্জিত গতি শক্তি এত। এখন তুমি হারানো গতি শক্তির হিসেব করেও করতে পারো বা অর্জিত গতি শক্তির হিসেব করেও করতে পারো। কি পারবেন বলে মনে হয়? আমি নিজেও চাই না ওটা কিভাবে করতে হবে, করতে গেলে বোঝা যাবে আর কি। এটা এক কাজ করি, এটা আজকে না করাই, যেটা করি যেটা তোমাদের মানে ব্রেইনস্টর্মিং এর জন্য দিয়ে দিই। অঙ্কটা ডেফিনেটলি একবারে কেউ পারবা না, অনেক ভাবে ঘুরে পেঁচাও দেখতো দেখবা যে মিলতেছে না। সো এটা ঘাটাঘাটি করতে সময় লাগবে, এবং এটা যদি সময় নিয়ে ঘাটো তাহলে দেখবা মাথার প্যাচ গুলো একটু ছাড়বে। হ্যাঁ, উপকার হবে আসলে এই ধরনের অঙ্কগুলো মাথার উপকার করে। তাহলে 27 নাম্বারটা কি থাকলো? নেক্সট ক্লাসের আগে সলভ করার চেষ্টা করবা, সলভ করতে না পারলে আমি দেখাই দিব, ঠিক আছে? তারপরে আচ্ছা আমি কি 27-এর হিন্ট দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, তুমি এখন দুইভাবেই দেখাইতে পারো। এখন তুমি এইভাবে প্রথমে ভাবতে পারো যে কতটুকু বিভব শক্তি হারাইলো, ঠিক আছে, ওইটুকু হিসাব করবা। অথবা এভাবে চিন্তা করতে পারো কতটুকু গতিশক্তি পাইলো সেটাও হিসাব করতে পারো। বোঝা গেছে? এবং এখানে যেটা করতে হবে খুব সম্ভবত, আমি জানি না এখনো, তোমাকে দুইটাই করতে হবে। তুমি প্রথমে হারানো বিভব গতি হারানো বিভব স্থিতি শক্তির ক্যালকুলেশনটা করবা, তারপরে অর্জিত গতি শক্তিটা ইকুয়েশন অনুযায়ী বসাবা। বসায় বলবা যে আমরা জানি হারানো আর অর্জিত গতি শক্তি দুইটা তো সেম হবে, রাইট? তখন দুইটা ইকুয়েশনকে সমান করে দিয়ে তখন দেখবা দুই পাশ থেকে এইচ এইচ চলে যাবে, তখন এইচ আর থাকবে না। মানে এইভাবে একটা প্রসেস হতে পারে, মোস্ট প্রবাবলি। ক্লু দিয়ে দিলাম, বুঝছো না আমার কথা? এভাবে ট্রাই করো, এভাবে ট্রাই করো, যদি পারো ভালো, কনগ্রেচুলেশন, আর না পারলে সমস্যা, না পারলে প্যারা নাই। এই অঙ্ক তোমাদের বোর্ডে এইভাবে আসবে না, তোমাদের জন্য আসবে না, কিন্তু এটা পারলে তোমার অনেক ব্রেন ই হবে, মানে ক্যাপাবিলিটি বাড়বে আর কি। আচ্ছা তারপরে কোন অঙ্কটা দিব? বাকি এখানে যে অঙ্কগুলো আছে সহজই অঙ্ক আছে, কঠিন তেমন কোন অঙ্ক দেখতেছি না আমি।
35 নাম্বারটা কেটে দিও, 35 নাম্বারটা তোমাদের জন্য না, তারপর 23 নাম্বারটা লিখে রাখো, এগুলো এগুলো তোমাদের জন্য না, তোমাদের ট্রাই করার বিন্দু মাত্র প্রয়োজন নাই, বা করলেও পারবে না, আসলে তোমাদের হবে না, এগুলো তোমাদের কোর্স অনুযায়ী এগুলো কাজ করবে না। তারপরে হচ্ছে বাকি যতগুলো আছে সবগুলাই তোমাদের পারা উচিত, ঠিক আছে, এই দুইটা অঙ্ক বাদে। হ্যাঁ, 13 নাম্বার আর হচ্ছে 35 নাম্বার, এই দুটা বাদ দিয়ে যে কয়েকটা অঙ্ক দেখতেছো সেগুলা করতে পারলে তোমাদের লাভ আছে, লস নাই। তাহলে এখান থেকে তোমরা যাদের এখনো প্র্যাকটিস একটু বাকি আছে, যেমন স্মৃতি স্মৃতি বললা প্র্যাকটিস করো নাই, বা যাদের এখনো কনফিডেন্স 100% গেইন হয় নাই, একটু বাকি একটু আর একটু বানানো দরকার, তারা এই যে আজকে যে কয়েকটা ম্যাথ দিলাম এগুলা প্রবলেম সলভ করতে পারো। ক্লাস এখন ক্লাস টাইমে বসে বসে সলভ করার কোনো মানে নেই, সময় এটা ওয়াস্ট হবে। এখন বলো দেখি কার আর কি ধরনের প্রশ্ন আছে এই চ্যাপ্টারে, বিভিন্ন টাইপের প্রশ্ন থাকে না, এটা ওইটা হ্যান ত্যান, কারো প্রশ্ন থাকলে বলো, বই প্রয়োজন পড়লে বইটা আবার সামনে নাও, খাতা পেজটা উল্টাও, চ্যাপ্টারটা উল্টাও পাল্টাও, আমি চাচ্ছি আর যেন আমার এই চ্যাপ্টারে কখনো ফিরে আসা না লাগে, আলোচনা করা না লাগে, এটা কি ওটা কি বোঝানো না লাগে। দেখো কারো কোনো প্রবলেমস আছে কিনা, কোনো জিজ্ঞাসা, এনিথিং। অ্যালফাবেটস কম, এটা হচ্ছে সহজ, এটা কোনটা, এটা হচ্ছে তোমার একটা একটা পরমাণুকে নিউট্রন দ্বারা আঘাত করবা, নিউক্লিয়াসকে, নিউক্লিয়াসটা ভেঙে দুই টুকরা হবে এবং এখান থেকে তুমি এনার্জি পাবা, এটা হচ্ছে ফিশন। ফিশন কিভাবে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, আর ফিউশন কি হবে, ফিউশন হচ্ছে উল্টা, ফিউশন হচ্ছে দুইটা দুইটা নিউক্লিয়াস একত্রে যুক্ত হবে এবং সেখান থেকে তুমি এনার্জি পাবা, বুঝতে পারছো? এবং এই ফিউশন গুলা কোথায় ঘটে, এই ফিউশন গুলা ঘটে নক্ষত্রে, সূর্যের, যেমন আমাদের সূর্যের মধ্যে যত ধরনের নক্ষত্র আছে, ইন্টারগ্যালাকটিক স্টার আছে, সবগুলোর মধ্যেই ফিউশন বিক্রিয়াটা ঘটে। ওখানে হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে, আমরা জানি হিলিয়াম দুটি হাইড্রোজেন পরমাণু সমন্বয়ে তৈরি, এবং এইখানে শক্তি উৎপন্ন হয় বিপুল পরিমাণে, এবং এইটা এই যে নিউক্লিয়ার এনার্জি এটার থেকেও আরো মোস্টলি রিফাইন্ড, এটা আরো ভালো এনার্জি, এবং এইটা নিয়ে বর্তমানে মানে পৃথিবীর বাঘা বাঘা দেশগুলা, সায়েন্স টেকনোলজি দেশগুলো ফিউশন নিয়ে কাজ করতেছে, অলরেডি ফিউশন প্রসেসটা তারা হার্নেস করার চেষ্টা করতেছে, এখানে এতই বেশি এনার্জি উৎপন্ন হয় যে এইটাকে এখন পর্যন্ত পুরোপুরি কন্ট্রোলে আনা যাইতেছে না, বা কৃত্রিম ভাবে এটা আস্তে আস্তে শুরু হয়েছে, এই টেকনোলজিটা ডেভেলপ করতেছে, একটা সময় হয়তো আমরা ফিউশন ব্যবহার করতে পারবো। জি বলেন এখন যদিও এই সূত্র গুলা এই যে WVIT আর WFS মনে হইতেছে দুইটা কি জিনিস, দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, তাই না, ভিন্ন চেহারার কাজ, বাট আসলে যদি এক্সটারনালি তুমি চিন্তা করো এই দুইটা আসলে আলাদা জিনিস না, এই দুইটা মোটেও আলাদা জিনিস না, শুধু তাদের চেহারাটা ভিন্ন। যখন এখন এখন পড়াবো না, বললে অনেক লম্বা হয়ে যাবে, যখন মহা তড়িৎ বিভব পড়াইছিলাম মনে আছে, চ্যাপ্টার 10 যখন পড়াইছিলাম একদম ব্যাচের প্রথম দিকে, গত এই বছরই এক বছরের একদম প্রথম দিকে মনে হয়, তাই না, তোমরা কি এক বছর ধরে পড়তেছো না, পুরনো যারা লাস্ট অক্টোবর, তাহলে এখন আবার অক্টোবর চলে আসছে মানে এক বছর, তো প্রথম দিকে যখন আমি তোমাদের চ্যাপ্টার সব ফুল বই পড়াইছি একবার, চ্যাপ্টার 10 এ মনে আছে যখন ওই যে বিভব পড়াইছিলাম, তড়িৎ বিভব, তখন বুঝাইছিলাম যে তড়িৎ বিভব, তারপর আমরা যে
টেনে বিভব, চ্যাপ্টার টেনে যে বিভব পড়ি, ওই যে অসীম থেকে একক ধনাত্মক আধান আনতে যে কাজ হয়, তারপরে তারের মধ্য দিয়ে যে বিভব, আর হচ্ছে এই যে চ্যাপ্টার ফোর এর যে বিভব, সবগুলা যে একই আসলে, মনে আছে দেখাইছিলাম? মনে আছে কি? মনে হয় না, বুল্লা খায়া বসে আছেন নাকি? সব বিভব আসলে, সব বিভব আসলে এক। হ্যাঁ, সব বিভব আসলে পুরোপুরি এক, শুধু তাদেরকে আমরা সরাসরি যেমন WF দিয়ে আমরা ইলেকট্রিক কাজটা মাপতে পারি না সরাসরি, এই জন্য এটাকে আমরা মডিফাই করে VIT ফরম্যাটে নিয়ে আসছি, আর কোনো পার্থক্য নেই এখানে। যাক, এটা এখন ব্যাখ্যা করতেছি না, একটা লম্বা জিনিস এই জন্য, আর ওইটা আমাদের এখন আর সিলেবাসে নাই, থাকলে হয়তো তাও আলোচনা করার চেষ্টা করতাম। আর কোনো প্রশ্ন আছে? এটা যদি আমাকে প্রশ্ন করো, আমি নিজেও তোমাকে প্রপার অ্যানসারটা দিতে পারবো না, এগুলা মূলত নিউক্লিয়ার ফিজিক্স এর বিষয়। নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে যখন আমরা পড়াশোনা করছি, আমরা মূলত ফিউশনটা নিয়ে করছি, আর সত্যি কথা বলতে আমি নিজে আসলে ওই সময় ভালোভাবে পড়াশোনা করি নাই, বুঝছো? বই লাইন বাই লাইন যে ঘাটা, ওইটা আমি করি নাই, এটা আসলে সম্ভব না হায়ার লেভেলে, একেবারেই সম্ভব না। তোমাদেরকে যখন, যেমন তোমরা, তোমাদেরকে পরীক্ষার আগে একটা ফুল বই শেষ করে দেওয়া যায়, যখন ইন্টারমিডিয়েট দেখবা তুমি পুরো টানা 2 বছর করলেও বইয়ের 60% বা 70% বেশি কভার করতে পারবে না। আর যখন আরো ভার্সিটি গ্রুপ বা তখন দেখবে বইয়ের পার্টিকুলার টপিক তোমাকে পড়তে হবে, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল জিনিস নিয়ে, একটা সিঙ্গেল টপিক নিয়ে চাইলে তুমি 10 বছরের গবেষণা করে PhD করতে পারবা, টপিক গুলো এরকম। সো আমাদের বইয়ে ছিল হয়তো, বাট আমি আসলে ওইভাবে ভালোভাবে পড়ি নাই, বলতে পারো ফাঁকি মারছি বা পড়ি নাই, এজন্য আমি তোমাকে ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো না। সো যেই জিনিসটা আমি নিজে একদম ভেতর থেকে আমি জানি না, সেটা তোমাকে আসলে বোঝানোর দিয়ে আমি বোঝাতে পারবো না, বুঝতে পারছো? সো এই জন্য আই এম এক্সট্রিমলি সরি। তবে এটা এটা এই ফিউশন যে বিক্রিয়াটা, এটা এখনো মিস্টেরিয়াস, এটুকু বলতে পারি, কিছু পড়ছিলাম আর কি, হালকা 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 ঝাপসা মনে আছে। আর কোনো কিছু? আর কারো কোনো প্রশ্ন আছে? গৌণতা, নির্ণয়, দুরন্ত, আর কোনো সমস্যা আছে চ্যাপ্টারে? আচ্ছা, সমস্যা আসলে নাই তা না, আছে হয়তো, সেগুলো এখনো তোমাদের সামনে আসে নাই, আস্তে ধীরে এক কোনো না কোনো এক সময় আসবে, তারপর তোমরা আগামী ক্লাসের আগ পর্যন্ত যতটুকু পারো দেখে রাখতে পারো, নিজেকে একটু ঝালাই করে নিতে পারো, না হলে আমরা আস্তে ধীরে আবার আগামী ক্লাসে ওই যে বাকি যে প্রবলেমগুলো দিলাম, আজকে ছবি পাঠালাম, ওখান থেকে সলভ করো, দেখো আটকাও কিনা, আটকা না আটকা না আটকালেই আটকানোর কথা, আটকাইলে তুই একটা প্রবলেম সলভ করে আগামী দিন আমরা ইনশাল্লাহ নেক্সট চ্যাপ্টারে চলে যাব। তাহলে আজকের মতো তোমাদেরকে গুড নাইট, ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, ওয়ালাইকুম আসসালাম।